সংকট কিছুতেই পিছু ছাড়ছে না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসান কলিমুল্লার বিরুদ্ধে নানা ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে তার দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে শিক্ষকদের একাংশ আরেক পক্ষ নেমেছে উপাচার্যকে নির্দোষ প্রমাণে এতে করে ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা রেজাল করিম মানিকের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে আন্দোলন নতুন কিছু নয় নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং দুর্নীতির অভিযোগে অনেক উপাচার্যকেই সরতে হয়েছে পথ থেকে এবার দুর্নীতির অভিযোগ উঠেছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে এরই মধ্যে অধিকার সুরক্ষা পরিষদের ব্যানারে শিক্ষকদের একাংশ উপাচার্যের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন যে অন্যায়গুলো এখনই বন্ধ করা সম্ভব আমরা চাই এখনই সেই সমস্ত অন্যায় তিনি বন্ধ করবেন সমস্যাগুলো আমরা সমাধান যদি না হয় তাহলে তো আমরা আন্দোলনে বলেছেন স্বার্থ উদ্ধার না হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে এমন অভিযোগ স্যার যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো করছেন যার সাথে তাদের স্বার্থের বিরোধ হচ্ছে এটা যা হলো ব্যক্তি স্বার্থে উদ্ধারের জন্য এর থেকে বেশি কিছু নয় উপচর্যের অনিয়ম ও দুর্নীতি শুধু শিক্ষকদের এ ধরনের পক্ষ বিপক্ষ অবস্থান নিয়ে বিব্রত শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা না হওয়ায় সেশন জটের আশঙ্কা তাদের তারা শুধু তাদের স্বার্থটা দেখতেছে আমাদের স্টুডেন্টদের স্বার্থ দেখতেছে না টিচারা আন্দোলন যাচ্ছে টিচারা ঠিকমতো ক্লাস পরীক্ষা নিচ্ছে না ক্লাস পরীক্ষা না নিলে সেশন জট পড়া যাচ্ছে যদিও সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে উপাচার্য বলছেন তাকে হেও করার জন্যই একটি চক্র উঠে পড়ে লেগেছে যে সুরক্ষার কথা বলে তারা মাঠ গরম করার চেষ্টা করছেন এটা তাদের দৃষ্টি দৃষ্টিভঙ্গিগত ব্যাপার বিদ্বেষমূলক এবং ব্যক্তিকে আক্রমণ করে যে কাজটি করে স্ল্যান্ডার বলে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান শিক্ষার্থীদের ডেস্ক রিপোর্ট নিউজ